আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় আওয়াতান মুলকে ইরাক ও শামনিস আওয়াতান মুলকে ইস্তেআরা নামনিস আওয়াতান মুলকে ইস্তেআরা নামনিস জান্নাত হলো আমাদের মূল গন্তব্য যদি জান্নাতে নিরাপদে পৌঁছতে পারি এটা হবে সফলতা যে কোনো গন্তব্যে পৌঁছতে হলে অন্তত 9টি শর্ত পূরণ করতে হয় তবে নিরাপদে গন্তব্যে পৌঁছা যায় 9 শর্ত যে পর্যন্ত পূরণ না হবে নিরাপদে গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না যেমন গুলিস্তান যদি আমার গন্তব্য হয় এই গুলিস্তান পৌঁছতেও আমাকে অন্তত 9টি শর্ত পূরণ করতে হবে কি সেই 9 শর্ত এক নম্বর আমার দেহ থাকতে হবে দেহ যদি না থাকে তো গুলিস্তান কি পৌঁছবে দুই নম্বর শর্ত শুধু দেহ যথেষ্ট নয় দেহে জানও থাকতে হবে দেহ আছে জান নেই মুর্দা এই দেহ স্বইচ্ছায় নিরাপদে গুলিস্তান পৌঁছতে পারবে না তিন নম্বর শর্ত শুধু জানও যথেষ্ট নয় সাথে শক্তিও লাগবে দেহ আছে জান আছে কিন্তু শক্তি নেই বিছানায় পড়া নিরাপদে সহিষ্ঠায় গুলিস্তান পৌঁছতে পারব না চার নম্বর শর্ত রাস্তাও লাগবে দেহ আছে জান আছে শক্তিও আছে কিন্তু রাস্তা নেই গুলিস্তান যাব কিভাবে পাঁচ নম্বর শর্ত চোখ লাগবে দেহ আছে জান আছে শক্তি আছে রাস্তাও আছে কিন্তু চোখ নেই আমি কিভাবে গুলিস্তান যাব ৬ নম্বর শর্ত আলো লাগবে সব আছে কিন্তু আলো নেই অন্ধকারতে চোখ কাজ করে না ৭ নম্বর শর্ত পথ প্রদর্শক লাগবে আমি নিজে চিনি না যে চিনে এমন একজন মানুষ লাগবে পথ প্রদর্শক না থাকলে গুলিস্তানের পরিবর্তে আমি হয়তো হেমায়তপুর পৌঁছে যাব কিংবা গাজীপুর আট নম্বর শর্ত নিরাপত্তা লাগবে রাস্তায় নিরাপত্তা নেই ডাকাত পকেটমার মস্তান আমি নিরাপদে স্বইচ্ছায় গুলিস্তান পৌঁছতে পারব নয় নম্বর শর্ত প্রতিবন্ধকতা না থাকতে হবে কোনো প্রতিবন্ধক যদি থাকে আমি পৌঁছতে পারব এই 9টি শর্ত পূরণ করলে গুলিস্তান যাওয়া যাবে তেমনিভাবে আমার মূল গন্তব্য জান্নাতে পৌঁছতেও 9টি শর্ত পূরণ করতে হবে যে পর্যন্ত 9 শর্ত পূরণ করব না আমি নিরাপদে স্বইচ্ছায় জান্নাতে পৌঁছতে পারব না জান্নাতে পৌঁছার দেহ কি জান্নাতে পৌঁছার দেহের নাম নেক আমল শুধু আমল নয় নেক আমল আমি নিজ আবেগ পূরণের লক্ষ্যে নিজ বনগড়া কোনো আমল করলাম এটা আমল জান্নাতে যাওয়ার দেহ হবে না হ্যাঁ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানবাস্তা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নমুনা যদি আমল করি এটা হবে নেক আমল জান্নাতে পৌঁছার দেহ হলো নেক আমল যেমন ধরুন কারো আব্বা মারা গেছে কোথাও আছে তিন দিনের দিন কুলঘানি কোথাও চার দিনের দিন কুলঘানি কোথাও চল্লিশা কোথাও মৃত্যুবার্ষিকী এগুলো আবেগ পূরণ করার নাম শুধু আমল হবে নেক আমল হবে না তিন দিনের দিনেই করতে হবে চার দিনের দিনেই করতে হবে চল্লিশ দিনের দিনেই করতে হবে মৃত্যুবার্ষিকী করতে হবে এমন কোনো নিয়ম নীতি ইসলামে শরীয়তে নেই আপনার সামর্থ্য অনুপাতে আপনার দান খয়রাত করুন সামর্থ্য অনুপাতে লোকজন দাওয়াত দিয়ে খাওয়ান সামর্থ্য অনুপাতে নিজে তেলাওয়াত করে ইসালে সওয়াব করুন কবরে সওয়াব পৌঁছবে লাভ হবে আর যদি না মানুষ কি বলবে চার দিনের দিন বিশাল আকারের কুলঘানি কিছু কুলঘানি হলো এরপরে বিরিয়ানি খানি জিলাপি খানি নামাজ রোজার নাই ঠিক ঠুকানা এটা শরীয়তের দৃষ্টিতে নেক আমল নয় তা আমার আবেগ পূরণ করা জান্নাতে পৌঁছতে হলে
নেক আমল হলো দেহ শুধু আমল দেহ নয় দুই নম্বর লাগবে জান জান কি জান হলো ঈমান ঈমান যদি না থাকে যতই নেক আমল করি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত আখিরাতে লাভ হবে না বিনিময়ে কিছু দুনিয়াতে পেয়ে যাব তো জান হলো ঈমান ঈমান ছাড়া আমল করলে জান্নাতে পৌঁছা যাবে না তিন নম্বর লাগবে শক্তি শক্তি কি শক্তি হলো এহসান এহসান কাকে বলে বুখারী শরীফে একটি প্রসিদ্ধতম হাদিস যাকে বলে হাদিসে জিব্রিল একদিন হযরত জিব্রাইলে আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন এসে কয়েকটি প্রশ্ন করলেন তার একটি প্রশ্ন ছিল মাল এহসান ও নবী এহসান কাকে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এহসান হলো আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা এহসান হলো তুমি যার ইবাদত করছো ইবাদতটা এমন ভাবে করবে যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করতেছো এটা হলো এহসান এই অবস্থা কিভাবে আমার মধ্যে আনা যায় তার পন্থা হলো দুইটি একটি পন্থা হলো কাসরতে জিকির অধিক হারে আল্লাহর জিকির করা যত বেশি জিকির করব ততই মনে হবে যেন আমি তাকে দেখতেছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে উল্লেখ করেছেন এক ব্যক্তি মুরিদ হয়ে যায় পীর সাহেবের কাছে তাকে যে ওজিফা দেয়া হয় জিকির দেয়া হয় সে একদিন এসে বলে হুজুর এগুলোতে আমার মন বসে না হুজুর ছিলেন বিজ্ঞ বুঝে ফেলেছেন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কাকে ভালোবাসো সে জবাব দেয় আমার একটি মহিষ আছে আমি এই মহিষকে সবচেয়ে বেশি ভালোবাসি হুজুর তাকে একটি কামরায় নিয়ে বললেন ভিতর দিয়ে দুয়ার জানালা বন্ধ করে দাও এখানে তোমার শুধু একটি কাজ নামাজ রোজা খাওয়া পায়খানা পসরাব ঘুম ব্যতীত একটি কাজ কি মহিষের জিকির বসে বসে মহিষ 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 মহিষের জিকির করবে এটা তোমার কাজ বলয় তো মহিষ তার মহব্বতের পাত্র জিকির করতে ভালোই লাগে কয়েকদিন পর হুজুর গিয়ে বলছেন দুয়ার খোলো সে দুয়ার খোলে না অনেকবার বলার পরও সে দুয়ার খুলতেছিল না হুজুর বললেন দুয়ার কেন খোলো না সে জবাব দেয় হুজুর দুয়ার কীভাবে খুলব আমার মহিষ এসে তার দুই শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে খুলতে পারতেছি না আসলে কিন্তু মহিষ তো কামরার ভিতরে নেই অধিক হারে মহিষের জিকিরের কারণে তার অবস্থা এমন হয়ে গেছে যেন মহিষ শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে খুলতে পারতেছে না তো দুনিয়ার সামান্যতম একটি মাখলুকের জিকিরের যদি প্রভাব পড়ে সারা দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের প্রভাব কী পরিমাণ পড়বে চিন্তা করুন অধিক হারে তার জিকির করলে এমন ব্যবসা হবে যেন আমি তাকে দেখে দেখে জিকির করতেছি দুই নম্বর পন্থা এই অবস্থা অর্জন করা সেটি হইল নিজকে নিজে মিটিয়ে দাও বিলিয়ে দাও আর এক আল্লাহওয়ালার সংসব আর সহমতে গিয়ে তার পরামর্শ নিয়ে চলার মাধ্যমে নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও দেখবে তোমার এই অবস্থা হয়ে যাবে যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছ তাই বুজুর্গানে দিন বলেন পর্দা এ হাসতি আকার সোজি বনা রে লাইলা পর্দা এ হাসতি আকার সোজি বনা রে লাইলা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা তোমার অস্তিত্বকে লা ইলাহা ইল্লাল্লাহর আগুন দিয়ে জ্বালিয়ে দাও তখন ইল্লাল্লাহর নূর তোমার সামনে বেশি উঠবে মনে হবে তুমি যেন তাকে দেখে দেখে ইবাদত করতেছ একে বলে মকামে সুহুদ যদি এই অবস্থা অর্জন করতে না পারো তাহলে কমাসকম মকামে মোরাকাবা অর্জন করো সেটা কি যে আমি যারা ইবাদত করতেছি আমি তাকে দেখি আর না দেখি তিনি তো আমাকে দেখতেছেন এই ভাবসাব নিয়ে ইবাদত করা এহসানওয়ালা যেমন পয়গম্বরে খোদা সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলাইখা তাকে সাত গেটের ভিতরে নিয়ে গেছে অপকর্ম করবে
সেখানে দিয়ে জুলাইখা কাপড় দিয়ে কি যেন ঢেকে ফেলতেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা কি ঢাকো? ও ঢাকি আমার উপাস্য, আমার মাবুদ, আমার মূর্তি, পাথরের বানানো মূর্তি। কেন ডাকো? এখানে তো তোমাকে এনেছি অপকর্ম করার জন্য। আমার মাবুদ, আমার মূর্তির সামনে গুনাহে লিপ্ত হব, এতে আমার লজ্জা লাগে, তাই ঢেকে ফেলতেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার এই মূর্তি কি দেখে? কয়, না দেখে না। তো না দেখলে টাকার কি প্রয়োজন? দেখে না তো ঠিক, কিন্তু তার চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন সে দেখতেছে, তাকাইয়াছে, এতে আমার লজ্জা লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার উপাস্য, তোমার মাবুদ, তোমার মূর্তি বাস্তবে দেখে না, দেখার ভাব আছে, এতে গুনাহে লিপ্ত হতে তোমার লজ্জা লাগে। আর যিনি আমার মাবুদ, আমার উপাস্য, আল্লাহ রাব্বুল আলামিন, তার শুধু দেখার ভাব নয়, তিনি বাস্তবে দেখেন। যেহেতু তিনি সামিউ ওয়া বাসির, তো তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার কি লজ্জা লাগে না? একে বলে মকামে মুরাকাব। তো মকামে মুশাহাদা যদি অর্জন করতে না পারো, তোমাস্ত মকামে মুরাকাব অর্জন করে এবাদত করো, এটা হলো এহসান ওয়ালা এবাদত, এটা এবাদতের শক্তি। চার নম্বর লাগবে রাস্তা। রাস্তা কি? তো রাস্তার নাম হলো সুন্নত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মনীতি মেনে চলা, যার অপর নাম ইসলাম। সুন্নত মানে তরিকা, যেরকমভাবে টুপি মাথায় দেয়া সুন্নত, রাসূলের তরিকা। নামাজ পড়াও তো রাসূলের তরিকা, রোজা রাখাও রাসূলের তরিকা, হজ করাও রাসূলের তরিকা, পর্দা মানাও রাসূলের তরিকা, সত্যতা, সততা, আমানত, দিয়ানত সব রাসূলের তরিকা। এক কথা, ইসলাম হলো জান্নাতে পৌঁছার রাস্তা, এর বাইরে আর কোনো রাস্তা নেই। এখন যদি কোনো পীর সাহেব একথা বলে যে যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, জান্নাতে পৌঁছা সম্ভব, এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। আমার আল্লাহ বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার পছন্দনীয় মনোনীত দ্বীন হলো ইসলাম, এর বাইরে আর কোনো রাস্তা নেই। আর পীর যদি বলে যার যার ধর্ম থেকেই স্রষ্টাকে পাওয়া সম্ভব, তার মানে আল্লাহও বোঝেননি, পীর সাহেব আরও বেশি বোঝেন। তাই দেখা গেছে পীর সাহেবের উরুসের সময় মুসলমানদের প্যান্ডেল ভিন্ন, হিন্দুদের প্যান্ডেল ভিন্ন, বৌদ্ধদের প্যান্ডেল ভিন্ন, খ্রিস্টানদের প্যান্ডেল ভিন্ন, পয়সা কামানোর বুদ্ধি। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইয়ুকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে, অন্য রাস্তায় চলে জান্নাত পৌঁছতে চায়, এটা আমি গ্রহণ করি না, অন্য রাস্তায় চলে জান্নাতে পৌঁছা সম্ভব নয়। তো চার নম্বর শর্ত লাগবে রাস্তা, এটা হলো ইসলাম। পাঁচ নম্বর লাগবে চোখ। চোখ কি? চোখ হলো কোরআন এবং হাদিসের এলেম, কোরআন হাদিসের বিদ্যা, এটা হলো চোখ, আপনাকে রাস্তা দেখাবে। ছয় নম্বর লাগবে আলো। আলো কি? তো আলো হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি স্পষ্ট একটি নূর এসেছে, যেটা হলো স্পষ্ট কিতাব। এখানে যদিও কোনো কোনো তাফসিরে নূর মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, কিন্তু আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে বলেন, ইয়াহাদি বিহিল্লা, এক বচন, যে এই নূরের মাধ্যমে আল্লাহ হেদায়েত দেন। যদি এখানে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হতো, কিতাব দ্বারা কোরআনে কারীম উদ্দেশ্য হতো, তো বলতেন ইয়াহাদি বিহিমাল্লাহ, এই দুই বস্তুর মাধ্যমে আমি হেদায়েত দিই। বলছেন ইয়াহাদি বিহিল্লাহ, এক বস্তুর মাধ্যমে হেদায়েত দেন, বোঝা গেছে নূর আর কিতাব এক জিনিস, এটা কোরআনে কারীম। কেউ হয়তো বলবেন, হুজুর কোরআনে কারীম তো আমাদের কাছে আছে, কই নূর তো দেখি না, দেখার মতো চক্ষু আমাদের নেই, যোগ্যতা আমাদের নেই, যাদের আছে তারা দেখে। এদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, দেখে দেখে কোরআনের নূরের কথা তার ভাষায় বলতেছেন, নজমে নজম আসে দরবরাত হাসতে বরদর জাফতা, নজমে নজম আসে দরবরাত হাসতে বরদর জাফতাব, হরফে হরফে উশিফা আসে তো হুদা বাহারে রশিদ, হরফে হরফে উশিফা আসে তো হুদা বাহারে রশিদ।
আমার আল্লাহর পুরা কালাম তো পরের কথা এক একটি অক্ষরের নূর এই পরিমাণ যদি এটা এখানে প্রকাশ হইত তা আমাদের বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে কোরআনের কারিমের এক একটি অক্ষরের নূর এবং আলোর সামনে অন্ধকার মনে হইত এত নূর তো রাস্তা দেখালে আলোর কাজ করবে কোরআনের কারিম সাত নম্বর লাগবে পথপ্রদর্শক পথপ্রদর্শক কি পথপ্রদর্শক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দেখান এখন তো তিনি আমাদের সামনে নেই এখন দেখাবে কে তিনি আমাদেরকে সাগরের ভাষায় দিয়ে জাননি তিনি তার প্রতিনিধি নির্ধারণ করে গেছেন বুখারী শরীফে হাদিস বর্ণিত তিনি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের অবর্তমানে নবীদের উত্তরসূরি হলো আলেম সমাজ নবীর মিশন এরা এগিয়ে দিবে নবী যতদিন আছেন নবী দেখাবেন নবীর অবর্তমানে নবীর প্রতিনিধি আলেম সমাজ রাস্তা দেখাবেন এখন যদি কেউ বলে মৌলবী কি বুঝে আমি আরো ভালো বুঝি তার মানে ভ্রষ্ট হয়ে গেছে পদস্খলন ঘটে গেছে মৌলবী ছাড়া সঠিক রাস্তা দেখানো এখন আর কেউ নেই আট নম্বর প্রতিবন্ধক না থাকতে হবে প্রতিবন্ধক কি প্রতিবন্ধক হলো হারাম হারাম কাজ একটি হারাম একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট আমি কোরমা খেলাম কালিয়া কোপ্তা বিরিয়ানি কাচ্চি সব পেট বোঝাই করে খেলাম আমার শক্তি হবে সাথে আধা ফোঁটা বিষও খেয়ে ফেললাম এই শক্তি কাজে লাগবে এই সব খাবার চলে যাবে আধা ফোঁটা বিষ আমাকে মেরে ফেলবে তো আমি সব কাজ করলাম জান্নাতে পৌঁছার কিন্তু একটা হারামও করে ফেললাম কবিরা গুনাহ করে ফেললাম এই একটা গুনাহ সব কাজকে জলে ঢেলে দিবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তাই আমাকে পরিহার করতে হবে হারাম ঘুষের কাছে যাওয়া যাবে না সুদের কাছে যাওয়া যাবে না বেপর্দায় চলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মাপে কম দেওয়া যাবে না ধোকা দেওয়া যাবে না মালে ভেজাল করা যাবে না ইত্যাদি ইত্যাদি হারাম আমাকে পরিহার করা লাগে নয় নম্বর লাগবে নিরাপত্তা নিরাপত্তা কি তো নিরাপত্তা হলো এখলাস এখলাস নাই কাজের কোনো নিরাপত্তা নেই সব পাবো কি পাবো না নিশ্চয়তা নেই এখলাস আমি এই কাজটা করলে লাভ হবে কি ক্ষতি কাজটা করলে পয়সা বেশি আসবে না কম কাজটি করলে নন্দিত হব না নিন্দিত কাজটি করলে আমার ইজ্জত বাড়বে না কমবে এদিকে আমার ভূক্ষেপ থাকবে না কাজটি করলে আমার আল্লাহ খুশি হবেন কি হবেন না এদিকে থাকবে আমার দৃষ্টি এটা হলো এখলাস এর নয়টি শর্ত পূরণ করলে আমি সোজা অতি সহজে নিরাপদে জান্নাতে পৌঁছতে পারব এবারে আসি প্রথম নম্বর ছিল দেহ নেক আমল কোন আমলটি নেক আমল কোন আমলটি বদ আমল মাদ্রাসা ছাড়া অন্য কোথাও শিখার ব্যবস্থা আছে নেই তো প্রথম শর্ত পূরণ করতে হলে মাদ্রাসা অপরিহার্য দুই নম্বর লাগবে জান জান মানে ইমান ইমান শিখবো কই কালেমায়ে তৈয়বা কালেমায়ে শাহাদত কালেমায়ে তৌহিদ কালেমায়ে তামজিদ ইমানে মুজমাল ইমানে মুফাসাল কোথায় শিখব মাদ্রাসায় তিন নম্বর শর্ত লাগবে শক্তি মানে এহসান এই শক্তিটা কোথায় শিখব হক্কানি পীর বুজুর্গ এরা মাদ্রাসায় পড়ে আলেম হইয়ে তারপরে হক্কানি পীর হইয়েছেন এটাও মাদ্রাসায় চার নম্বর লাগবে রাস্তা ইসলাম কোনটা ইসলাম নয় এটা শেখার জন্য লাগবে মাদ্রাসা পাঁচ নম্বর লাগবে চোখ কোরআন এবং হাদিসের বিদ্যা অর্জন করব কোথায় মাদ্রাসায় ছয় নম্বর লাগবে আলো কোরআনে করিম শিখব কোথায় মাদ্রাসায় সাত নম্বর লাগবে পথপ্রদর্শক আলেম সমাজ পাবো কোথায় মাদ্রাসায় আট নম্বর পরিহার করতে হবে প্রতিবন্ধক কোনটা হারাম কোনটা হালাল এটা শিখব কোথায় মাদ্রাসায় নয় নম্বর এখলাস কাকে বলে কিভাবে আমল করলে এখলাসের সাথে আমল হবে শিখব কোথায় মাদ্রাসায় এক কথায় জান্নাতে পৌঁছতে হলে মাদ্রাসার বিকল্প নেই যদি মাদ্রাসায় পড়ে ঠিকভাবে কোরআন হাদিসের এলেম সিনা ধারণ করতে পারি ইনশাআল্লাহ তাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না দুনিয়া তার পিছনে দৌড়বে তাকে নিয়ে দুনিয়া চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন
এই মদিনাতুল উলুম মাদ্রাসার মতো একটি প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন, মূল্যায়ন করে ছেলে সন্তান পাঠাই, যদি এই এলএম সিনা ধারণ করতে পারে ইনশাআল্লাহ তাকে নিয়ে আপনাকেও চিন্তা করতে হবে না, দুনিয়াকেও চিন্তা করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك।